আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আবারও সেই আইটি প্লাসে। জানেন যে আপনার বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হচ্ছে আইটি প্লাস। এখানে আসলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে কোনো বাজেটের মধ্যে পিসি নিতে পারবেন এবং অথেন্টিক প্রোডাক্ট দিয়ে পিসি নেওয়ার একটা নিশ্চয়তা আছে এই দোকান থেকে। সুতরাং এই জন্য আমরা বারবার এখানে আসি আপনাদের জন্য একমাত্র। আজকে 1, 2, 3, 4 প্যাকেজ আছে দেখতে পাচ্ছেন। AMD রাইজেন কত বার দিচ্ছে হচ্ছে এটা? এটা 7700। বুঝতে পারলেন কি জিনিস হবে এটা? উড়া দৌড়া কাজ করতে পারবে, একেবারে উড়া দৌড়া কাজ করার জন্য। সেই সাথে i5 12 জন আছে যেটা দিয়ে সব কাজ যা চান। আর যারা গেমিং করতে চান বাজেট কম তাদের জন্য রাইজেন থাকছে। এটাও চমৎকার, অল্প থেকে সব সব বাজেট আছে। এবং i7 আছে না? i7 6th generation থেকে শুরু করে সব প্যাকেজ কিন্তু আজকের এই ভিডিও থাকছে। শেষ পর্যন্ত দেখলে কিন্তু পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত সেই প্যাকেজ। রনি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আসিফ আলহামদুলিল্লাহ ভালো। দেশে পরিবেশ পরিস্থিতি একটু অন্যরকম, খুবই খারাপ অবস্থা। এই অবস্থা আমরা আমাদের যতটুকু বাজেট আছে ততটুকু অনুযায়ী কিছু পিসি নিতে চাই যেটা কাস্টম করতে হবে। আসলে এই সময়টাই সবার জন্য একটু টানাটানি। এরপর আসলে আমি চেষ্টা করি অলওয়েজ অথরাইজ প্রোডাক্ট দিয়ে পিসি বিল করার জন্য। অথরাইজ পিসি প্রোডাক্ট দিয়ে যখন আপনার পিসি বিল করবেন আপনার পিসির কস্টিংটা বেড়ে যাবে। ঠিক আছে, আমি এবার যেটা করছি i7 6th generation একটা প্রসেসর রাখছি। আচ্ছা, যেটা আমি অন্য জেনারেশনের প্যাকেট দেখাচ্ছি। ঠিক আছে, সাথে মাদারবোর্ড হিসেবে দিচ্ছি হোনানজির H311 মডেল একটা মাদারবোর্ড, যেটা অফিসিয়াল 3 years ওয়ারেন্টি পাবেন আপনার এই বোর্ডটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা NVMe পোর্ট, গ্রাফিক্স স্লট, এটা নিলে একটা হলো কি খোলা বোর্ডের যে ভয়টা থাকে এটা আপনাদের কেটে যাবে। NVMe হিসেবে 256 GB E3000 মডেলের হিগবিশনের একটা 5 বছর ওয়ারেন্টি স্মার্টের প্রোডাক্ট। আচ্ছা, এবং ওয়ারিয়রের 256 GB 8 GB একটা র্যাম, 3 years ওয়ারেন্টি পাবেন। আচ্ছা, এবং যেহেতু এটা একটা Core i7 প্রসেসর সেই জন্য আমি এটাতে একটা ভারী কুলার অ্যাড করেছি, যেটা HF 350 মডেলের 8 GB একটা মডেল, যেটা আপনার প্রসেসরটাকে খুব ঠান্ডা এবং ভালো রাখবে। আচ্ছা আচ্ছা, এবং মাউস কিবোর্ড হিসাবে এফোটেক। আচ্ছা আচ্ছা, এফোটেক এফোটেক বুঝতেছেন, কিনবেন 5 বছর জায়গা নষ্ট হয় না, এই হলো এফোটেকের অবস্থা। এই জন্য এফোর্টটা রাখছি, কিন্তু আপনারা যদি মনে করেন যে গেমিং অ্যাড করবেন সেটা আপনারা উইশ আপনারা অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, এবং পাওয়ার সাপ্লাই হিসেবে ওভো 450 ওয়াটের 2 years ওয়ারেন্টি একটা পাওয়ার সাপ্লাই। 2 years, ঠিক আছে, চমৎকার। এরপরে ভাই ক্যাসিংটা দেখান, এটা ওরা GC7 একটা ক্যাসিং, যেটা গেম গিয়াসের একটা দারুণ ক্যাসিং, খুবই চলতেছে ক্যাসিংটা। এই ক্যাসিংটা আপনারা আমাদের কাছে আসলে এই ক্যাসিং দিয়ে যদি নিতে চান নিতে পারবেন, বা আপনার যদি মনে করেন যে আমি আদার্স অন্য কোনো ক্যাসিং নিব সেটা দিয়ে আপনারা এই পিসিটা বিল করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এখন আমি একটা কথা বলে দিই, অনেকেই কমেন্টস করে যে আমরা কেন প্রাইস বলে দেই না। প্রাইসটা কিন্তু আমরা বলে দেই না, ভিডিওটা লং হয়ে যায়, লং হয়ে যায়, ঠিক আছে। আমি প্রাইস, আপনারা যারা পিসি বিল করতে চান চলে আসবেন, আমরা প্রাইস আপনাদেরকে কোটেশনে লিখে দিব। তারপরে আমি এবার যেটা করেছি মাদারবোর্ড প্রসেসরের প্রাইসটা আমি প্রত্যেকটা কনফিগারেশনে বলে দিচ্ছি। আচ্ছা, এটা কোর i7 এ আমি প্রসেসরের প্রাইস ধরেছি 6700 টাকা। আচ্ছা, এবং মাদারবোর্ডের প্রাইস রেখেছি 6400 টাকা। ঠিক আছে, তো এই বিলটা আমি টোটাল দিচ্ছি কোর i7 6th generation দিয়ে মনিটর ছাড়া 24500 টাকা। 24500 টাকা মনিটর ছাড়া? জি, চমৎকার। ওকে, এরপর চলে যাবো রাইজেনে। এরপর আসি রাইজেন 5600G-তে। 5600G তো একটা দারুণ কনফিগারেশন, এটা বলার কিছু নাই। 5600G প্রোডাক্টটা চলতেছে আরো চলবে। এটা 3 years ওয়ারেন্টি ইনটেক একটা প্রসেসর, যেটা প্রাইস 12500 টাকা। 12500, ঠিক আছে। মাদারবোর্ডটা MSR A520 মডেলের মাদারবোর্ড, যেটা UCC এর অথরাইজ জেনুইন 3 years ওয়ারেন্টি। এই মাদারবোর্ডটার প্রাইস ধরেছি আমি 8000 টাকা। আচ্ছা, ঠিক আছে। এটার সাথে NVMe হিসেবে আছে টিমের PNY-এর 256 GB একটা 5 years ওয়ারেন্টি অথরাইজড একটা প্রোডাক্ট। আচ্ছা, টিম ব্র্যান্ডের এলিট অথরাইজড একটা 8 GB 3200 MHz লাইফ টাইম ওয়ারেন্টি র্যাম। ঠিক আছে, এবং সেই সাথে কম্বো প্যাকেট থাকবে একটা। এটাতে কম্বো প্যাকেটটা মেকানিক্যাল কিবোর্ড, 8 GB হেডফোন, 8 GB মাউস এবং একটা মাউস প্যাড সহ 1 বছর ওয়ারেন্টি এই প্রোডাক্ট আপনারা। আচ্ছা, ঠিক আছে, ভালো কোয়ালিটির প্রোডাক্ট এটা, আপনারা একটা গেম খেলে মজা পাবেন। আচ্ছা, এবং 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই, 2 বছর ওয়ারেন্টি। আচ্ছা আচ্ছা, সেই সাথে ভাই একটু ক্যাসিংটা দেখেন। ক্যাসিংটা তো একটা মাথা নষ্ট করার মতো ক্যাসিং দেখেন। এটা কিন্তু আইস কিউবের ক্যাসিং, যেটা ভার্সন 2। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাত্র বাজারে আসছে এই ক্যাসিংটা, ভার্সন 1-এর চাইতে একটু প্রাইস বেশি। ঠিক আছে, 5টা ফ্যান সহ এই ক্যাসিংটা, এটা দিয়ে এই পিসিটা বিল্ড করলে মোটামুটি একটা স্মার্ট একটা পিসি বিল্ড মনে হবে আপনাদের। অবশ্যই দেখতে ভালো লাগতেছে, দেখতে ভালো লাগতেছে প্রোডাক্টটা। এবং এই বিলটার প্রাইস আমি করেছি মাত্র 34000 টাকা। কত টাকা? 34000। 34000 টাকা হলে এটা নিতে পারবেন। জি, চমৎকার একটা প্যাকেজ। ওকে, চলে যাবো এবারে i5 12th gen। এরপরে ভাই হলো i5 12th generation, 12400 মডেলের প্রসেসর, যেটা 3 years ওয়ারেন্টি প্রসেসর, 18 MB ক্যাশের। আচ্ছা আচ্ছা, এখন বাজারে যেমন রাইজনে যেমন 5600G জাতীয় প্রসেসর হয়ে গেছে, কোর i5 12th generation বা 12th generation এর
সব ধরনের প্রোডাক্ট কিন্তু জাতীয় প্রোডাক্ট হিসেবে মানে পরিচিত হয়ে গেছে, ঠিক আছে? কারণ হলো ভালো পারফরমেন্স এবং কম টাকায় আপনি ভালো জিনিস নিতে পারবেন। এই প্রসেসরটার দাম ধরেছি আমি 14,800 টাকা। আমি আপনাদেরকে বলি, যারা পিসি বিল্ড করতে চান এখন পারফেক্ট সময়, কারণ প্রসেসরের দাম কিন্তু কমে গেছে, কমে গেছে, ঠিক আছে? আবার কখন কি হয় বলা যায় না। এবং মাদারবোর্ড হিসেবে আসুস প্রাইম H610MKD4 একটা মাদারবোর্ড, এটা যেটা 3 years রিপ্লেস ওয়ারেন্টি, এবং এই মাদারবোর্ডটার প্রাইস 12,000 টাকা। আচ্ছা, ঠিক আছে। 256 GB একটা NVMe টিমের, 5 বছর ওয়ারেন্টি, ভালো প্রোডাক্ট, চোখ বন্ধ করে নেবেন একদম চলতেই থাকবে, ডিসকাপ দিবে না ইনশাল্লাহ। এবং র্যাম হিসেবে কসিয়ার ভেঞ্জেন্স LPX 8GB 32 MHz র্যাম। এটা যদি মনে করেন যে আমি কোরাই 12 জনের সাথে আপনার বাজেট আছে, প্রাইস একটু বাড়ায় র্যাম বাড়ায় নেবেন, তাহলে আমি বলবো 16 GB নেন, তাহলে স্মুথ একটা পারফরমেন্স পাবে। কারণ এটা 8GB প্রাইস 2600 টাকা, আর 16 GB প্রাইস আপনার 44-45 টাকায় বাজারে পেয়ে যাবেন। আচ্ছা, এবং এটার সাথে কিন্তু 450 ওয়াটের সেই অবো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাইটা আপনাদের ইচ্ছা। আপনারা যদি মনে করেন যে না আমি এটা চেঞ্জ করে আরো একটু দামি পাওয়ার সাপ্লাই নিব, আপনাদের খুশি। আচ্ছা, এবং এটাতে মাউস কিবোর্ড হিসাবে 1000 টাকার মাউস কিবোর্ড। তবে যদি কেউ মনে করে যে আমি কম্বো প্যাকেট নিব, তাহলে আপনার প্রাইস অ্যাড করে আপনি কম্বো প্যাকেট নিতে পারবেন। আচ্ছা, এখন আসেন ক্যাসিং। এটা তো সেই জাতীয় ক্যাসিং, খুব সুন্দর অবো ব্র্যান্ডের 335D, যেটা হিউজ বাজারে চলে এবং ভালো কম টাকায় একটা ভালো ক্যাসিং আপনারা পেয়ে যাবেন। সাইডে টেম্পার গ্লাস, সামনে 3টা ফ্যান, পিছনে 1টা ফ্যান, এই মিলে এই ক্যাসিংটা আমি বলবো যে পাওয়ার সাপ্লাই ইউনিট আলাদা, দারুণ একটা ক্যাসিং। আচ্ছা আচ্ছা, তো ভাই এই এই পিসিটা আমি দিচ্ছি 38,000 টাকা। 38,000 টাকা, জি। দেখেন এটা কিন্তু একটা প্রফেশনাল পিসি, যারা মানে সব কাজ করতে হচ্ছে, যারা একটা কাজ করবো প্রফেশনাল লেভেলে কাজ করবো, তাদের জন্য চমৎকার একটা প্যাকেজ। 38,000 টাকা, কিন্তু দুই রকমের আছে এটা, যেটা দেখতে পাচ্ছেন জোস একটা কিসিং আছে এখানে, লাইটিং সহ অসাধারণ একটা প্যাকেজ হবে। এবার ভাই কি থাকছে এটাতে? এইটা কিন্তু রাইজন 7 7700, এটা পাইয়াটা কি ভাই? এটা রাইজনের প্রসেসর 7 সিরিজের, ঠিক আছে? এটা AM5 সকেটের একটা প্রসেসর, যেটা 3 years ওয়ারেন্টি। এটা খুব এটা এখন বাজারে খুবই চলতেছে, 8 core 16 threaded, 5.4 GHz এর প্রসেসর। এইটা নিবেন কারণ হলো এটাতে DDR5 RAM সাপোর্টেড। আচ্ছা, ঠিক আছে, যারা এখন হাই পিসি বিল্ড করতেছে, হাই কনফিগারেশন পিসি বিল্ড করতেছে, তারা রাইজন 7 7700 অথবা আরও যেই নতুন নতুন প্রসেসরগুলো আসছে সেগুলো দিয়ে পিসি বিল্ড করছে। আমরা ওগুলো দিয়েও প্রসেসর পিসি বিল্ড করবো, একটু সময় লাগবে আমাদের, ঠিক আছে? এটার সাথে মাদারবোর্ড হিসেবে থাকতেছে MSI Pro B650M একটা মাদারবোর্ড, যেটা DDR5 দুইটা RAM এর স্লট ছ এবং Gen4 সাপোর্টেড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, Gen4 সাপোর্টেড মানে আপনি 4th gen-এর আপনি NVMe লাগালে পারফরমেন্সটা বাড়বে, এবং এটার সাথে র্যামও কিন্তু DDR5। আমি সেজন্য NVMe-টা দেখাচ্ছি, এটা Gen4-এর একটা NVMe, 500 GB, টিম ব্র্যান্ডের অথরাইজড প্রোডাক্ট, ঠিক আছে? আচ্ছা, 500 GB প্রোডাক্ট। এই প্রোডাক্টটা কিন্তু এইটা ইউজ করলে আপনি অসাধারণ পারফরমেন্স পাবেন। বাহ, এটা 500 GB প্রোডাক্টটা প্রায় 6,500 টাকা, প্রসেসরটার প্রাইস 23,400 টাকা, মাদারবোর্ডটার প্রাইস 13,400 টাকা। এবার আসেন আপনার র্যাম, এটা 16 GB 6200 MHz জি স্কেলের একটা র্যাম, লাইফ টাইম গ্যারান্টি পাবেন। এই র্যামটার প্রাইস 7200 টাকা, ঠিক আছে? আপনি অসম্ভব লেভেলের মজা পাবেন এই ধরনের পিসি ইউজ করে। এবং এটাতে পাওয়ার সাপ্লাই হিসেবে থাকতেছে থার্মালটেকের লাইট পাওয়ার 450 ওয়াটের একটা জেনুইন পাওয়ার সাপ্লাই ইউজ হয়েছে, যেটা 2 years ওয়ারেন্টি পাবেন। আপনি যদি মনে করেন যে আমি ফুল ব্ল্যাক নিব, আমার কাছে অ্যাভেলেবল ফ্লো ব্ল্যাক আছে, আমি দিতে পারবো আপনাদেরকে, সমস্যা নেই। এবং এটা যেহেতু গেমিং পিসি, এটার সাথে কিন্তু মাউন্ট একটা কম্বো প্যাকেট থাকতেছে। কম্বো প্যাকেটটা আমি আবারও বলি,
কম্বো প্যাকেটটা কিন্তু মেকানিক্যাল কিবোর্ড। আমি এটা হাইলাইট করার কারণ হইল এই 2500 টাকার মধ্যে আপনি এটা বেস্ট প্রোডাক্ট, মেকানিক্যাল কিবোর্ড, 8GB হেডফোন, 8GB মাউস, একটা মাউস প্যাড, মাউস প্যাড 1 বছর ওয়ারেন্টি। বাহ, চমৎকার। ঠিক আছে জোস, তো বন্ধুরা অসাধারণ একটা কেসিং সহ, অসাধারণ একটা কম্বো প্যাকেজ সহ, আমি মনে করি এটাতে যা আছে সবই একেবারে দেখার মতো একটা প্যাকেজ, একেবারে অসাধারণ। যা চান আপনি গেমিং থেকে শুরু করে কাজ যা চান সব করতে পারবেন একেবারে স্মুথলি, কোনো কথা হবে না। কত টাকা আসলো এটা বাজেট? এটা 60,000 টাকা। 60,000 টাকা, সমান 60,000, সমান 60, একদম রাউন্ড ফিগার 60,000 টাকা হলে কিন্তু আপনারা এই পিসি নিতে পারবেন। অনেকে লাখ লাখ টাকার পিসি নেন, আপনি লাখ টাকার কাজটা এটা দিয়ে সেরে নিতে পারবেন, কোনো কথা হবে না। থ্যাংক ইউ আমাদের রনিবেক, অসংখ্য ধন্যবাদ চারটা চমৎকার প্যাকেজ নিয়ে আসার জন্য। আমরা এবার কীভাবে নিতে পারি আপনার কাছ থেকে? আপনারা যারা আমার শপ ভিজিট করে নিতে চান, আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার মার্কেট লেভেল 8, শপ নাম্বার 863, শপ নেম মাল্টিপ্লাস। এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট, এখানে আসলে আপনি আপনার মন মতো প্রোডাক্ট কিনে নিয়ে যেতে পারবেন। অবশ্যই, আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এটাতে কন্ট্যাক্ট করেন আমার সাথে, আমি আপনাদেরকে যদি কুরিয়ারে নিতে চান আমি কুরিয়ারের প্রোডাক্ট আপনাদেরকে বুক করে পাঠিয়ে দেবো। পরিস্থিতি কোনোরকম অনেক আসতে পারবে না ঢাকা, আপনারা জাস্ট কুরিয়ারে নিতে চাইলে আমাকে ফোন করেন, আমি কুরিয়ারে আপনাদেরকে প্রোডাক্ট পাঠাবো, 64 জেলায় পাঠাবো, 64 জেলায় পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ রনিবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ অসংখ্য।